এটা আমাদের ডিজেল ইঞ্জিন। এই ডিজেল ইঞ্জিনটি 4 ঘোড়া শক্তি সম্পন্ন। এই ডিজেল ইঞ্জিনের মাধ্যমে আমরা ইরিগেশন কাজ করব, ইরিগেশনের ব্যবস্থা করব। তো এখানে আমরা 3টা ফিল্টার ইউজ করছি, 2টা ডিস্ক স্কিন ফিল্টার এবং 1টা ডিস্ক ফিল্টার, যার কারণে বালুকণা আমাদের ডিপারগুলোকে আটকাতে না পারে। এজন্য আমরা ওভার প্রোটেকশনের জন্য 3টা ফিল্টার ইউজ করছি। এবং এটা আমাদের মেইন লাইন। এই মেইন লাইনটি আমাদের প্রজেক্টের দক্ষিণ সাইড দিয়ে আমরা নিয়ে গেছি। আমি এই মেইন লাইন বরাবর দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এবং সামনে আগালে আসলে আপনারা বুঝতে পারবেন যে আসলে মেইন লাইন সিস্টেমটা কিভাবে করা হয়েছে। আমি এই পুরো প্রজেক্টটিকে 3টা অঞ্চলে বিভক্ত করছি। এখানে আমি পশ্চিম এবং পূর্ব অঞ্চল বিভক্ত করছি। আমি যে কোনো সময় এই দুটিকে একসাথে ইউজ করতে পারবো, অথবা একটা বন্ধ রেখে অপরটিও চালাতে পারবো। সেভাবেই এই মেইন লাইনটি কানেকশন করা হয়েছে। এবং আমি এই প্রজেক্টের দক্ষিণ সাইডটিকে একটি অঞ্চলে বিভক্ত করছি। এখানেও আমি 2টি ভাল্ব দিয়ে 2টা সেকশন করছি। আমি চাইলে একটি অফ রেখে অন্যটি চালু করতে পারবো। তো এখন আমাদের দক্ষিণ অঞ্চলটিকে আমরা সচল রাখছি। আমরা এখন দক্ষিণ অঞ্চলের ইরিগেশন দেখব। এই যে এখানে মেইন লাইনের থেকে বাইপাস করে এই যে ড্রিপ লাইন নিয়ে যাওয়া হয়েছে, এবং এটা থেকে ফোঁটা ফোঁটা করে গাছের গোড়ায় পানি যাচ্ছে এবং ভিজে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো রোটা কিন্তু আস্তে আস্তে ভিজে যাচ্ছে। দেখেন পুরো রোটাই আস্তে আস্তে ভিজে যাচ্ছে, এবং খুব সহজেই এই রোটি ভিজে যাবে এই ইনলাইন ড্রিপ টেপের মাধ্যমে, এবং গাছগুলো সহজেই তার পানি পেয়ে যাবে।